টর্নেডো বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়ায় এখন শুধুই হাহাকার। সরকারি সাহায্যের প্রতিশ্রুতি থাকলেও এখনও তা পৌঁছায়নি। তবে খুব শিগগিরই সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে বাদুলা ত্রিপুরার তোলা ছবিতে আরও জানাচ্ছেন মনির মিল্লাত। মাত্র মাস দুয়েক আগে বিয়ে হয়েছিল চীনের গ্রামের নীলা আক্তারের। হাতে মেহেদি রং মুছিনি, তার আগেই ভয়ঙ্কর এক টর্নেডো জীবনটাই কেড়ে নিল হতভাগ্য এই তরুণীর। কেবল নীলাই নন, টর্নেডো একই সাথে কেড়ে নিয়েছে তার শাশুড়ি আর ননদের প্রাণও। তাদের ঘর জুড়ে এখন তাই শুধুই শোকের মাতম। স্থায়িত্ব মাত্র কয়েক মিনিটের, অথচ যমদূতের মতোই যেন শুক্রবার এক ঝড় ধেয়ে এসেছিল ব্রাহ্মণবাড়িয়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপে পরিণত হয় 20টিরও বেশি গ্রাম। মৃত্যু আর আহত মানুষ, চারদিকে তাকালে এখন কেবল হাহাকার। দুবলা, জারুলতলা ও শিউরা আশপাশের গ্রামগুলোই এখন এমন চিত্র। বিদ্যুৎ নেই, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, মানুষ হারিয়েছে তাদের শেষ আশ্রয়। আমার এই অবস্থা নিয়ে আমি এক পুষ্কুনিতে গিয়ে দিকে একটা দেখছি বাইসারে, সেটাতে পানি আই না। আমার ছেলেটার মোহ মাথায় জন দিয়েছি, তখন ছেলেটা এইভাবে আমার দিকে চায়ে গেছে। ভাই, একটা লোক পাই না আমার ছেলেটার রাস্তা নেওয়ার মতো। হাসপাতালে এক অবর্ণনীয় পরিবেশ, আহতদের আর্তনাতে ভারী চারপাশ, অভিযোগ ঠিকমতো চিকিৎসা না পাবার। ডাক্তারদের গেছি না, সরকারের প্রতিশ্রুতি এলেও এখনো মেলেনি সহায়তা। কষ্ট তাই এমন খুব হয়ে ঝরলো অনেকের কণ্ঠে। উদ্ধার করার জন্য প্রশাসন থেকে এখনো কোনো লোকটুকু আসে নাই। এই আমরা প্রথম আপনার সাংবাদিক আপনার দেখলাম, কালকে 5টার দিকে এখন পর্যন্ত মানুষের না খাওয়ার অবস্থা আছে, কেউ কোনো ত্রাণ নাই, কিচ্ছু নাই। খুব শিগগির সহায়তা মিলবে বলছেন কর্তৃপক্ষ। 2 বান্ডেল করে টিন দেওয়া হচ্ছে এবং 6000 করে টাকা দেওয়া হচ্ছে, যাতে দ্রুত তারা এই ঘর নির্মাণ করতে পারে। ডিভাস্টেশনটা এত বেশি হিউজ এবং এত বিরাট আকারের যে আমাদের যে মানে যে এইখানের যে সরকারের যে অবকাঠামো, এই অবকাঠামোটা পর্যাপ্ত ছিল না। সুতরাং অবকাঠামোটার তো বাইরের থেকে হেল্প নিয়ে তারপরে করতে। ক্ষতিগ্রস্ত মানুষের প্রত্যাশা, আবার ঘুরে দাঁড়াবেন তারা। মানুষের প্রতি প্রকৃতি এমন নিষ্ঠুর হতে পারে তা হয়তো কল্পনাও করতে পারেনি আমার পেছনের এই মানুষগুলো। কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার 3টি উপজেলার 20টি গ্রামের বেশিরভাগ মানুষ আজ অসহায় জীবনযাপন করছে। তারা বলছেন সরকার এবং সমাজের বিত্তবানদের সহযোগিতায় পারে এই অসহায়ত্ব থেকে তাদের মুক্তি দিতে। মনির মিল্লাত, 71, সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া।